সবার সাথে সবার পাশে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। আজ হচ্ছে আমাদের গ্রামের মা চণ্ডীর পুজো, আর এই পুজো হয় জ্যৈষ্ঠ মাসে যে কোনো মঙ্গলবারে, শেষের দিকে বেশি হয়। সাধারণত গ্রামগঞ্জে আমরা অনেক রকম চণ্ডী পূজা দেখতে পাই, যেমন মা অলয় চণ্ডী, মা মঙ্গল চণ্ডী, আর আজকের এই মা চণ্ডীর পুজোটা মা অলয় চণ্ডীর পুজো। তো মা অলয় চণ্ডীর পুজো সম্পর্কে কিছু কথা জানার আগে মা মঙ্গল চণ্ডীর পুজো সম্পর্কে কিছু কথা বলে নিই। মা মঙ্গল চণ্ডীর পুজো, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গল চণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গল চণ্ডী পূজা। পুরাকালে কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুলনা প্রথম দেবী মঙ্গলচণ্ডীর মায়ের পূজা শুরু করেন। বলা হয় মায়ের স্বর্ণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসারে মঙ্গল আনতে মা মঙ্গলাময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। পরিবার এবং স্বামী পুত্র মঙ্গল কামনায় সাধারণত এই মঙ্গলচণ্ডী পূজা করা হয়। যে কোনো কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে, মনস্কামনা পূর্ণ হয়, তাই মঙ্গলবার মা চণ্ডীর ব্রত পালন করা হয়। মা মঙ্গলচণ্ডীর যে ছবি পোয়াটা আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভোজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপর আসীন, মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্যৎ পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্ম বৈব্রত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রী লোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রতকথা শ্রবণ এবং ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পূজা করে থাকে। এই ব্রতে 17টি গোটা সুপুরি, ধান, দুর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস, ধান, যব, মুগ কলায় রেখে খিল্লি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। পরে কলার মধ্যে সেই ধান যব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথম মাকে, তারপর পাঁচ ফল দান করতে হয়। তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেটা হলো মা অলয়চণ্ডী দেবীর পূজা। অলয়চণ্ডী বা ওলা দেবী হলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশে পূজিত এক লৌকিক দেবী। মুসলমান প্রধান অঞ্চলে ইনি ওলা দেবী নামে পরিচিত। লোক বিশ্বাস অনুসারে ইনি ওলা ওটা বা কলেরা রোগের দেবী, এছাড়াও মহাসুরের পত্নী। এককভাবে অলয়চণ্ডী পূজা ছাড়াও কোনো কোনো স্থানে সাত বোন বা নয় বোন নিয়ে ওলা দেবীর পূজা প্রচলিত। এই সাত বোনের নাম হলো ওলা বিবি, ঝোলা বিবি, আজগাই বিবি, চাঁদ বিবি, বাহর বিবি, ঘেটুনি বিবি ও আসান বিবি। কোনো কোনো আধুনিক গবেষকের মতে লৌকিক সাত বিবি ধারণাটি হিন্দু সপ্তমাতৃকা ব্রহ্মাণী বা ব্রাহ্মী, বৈষ্ণবী মাহেশ্বরী, ইন্দ্রাণী বা ঐন্দ্রী, কৌমারী, বারাহী ও চামুণ্ডা ধারণার দ্বারা প্রভাবিত। তবে উক্ত সপ্তমাতৃকার সঙ্গে সাত দিবীর কোনো সাদৃশ্য নেই বললেই চলে। ভারতের প্রগাঢ় যুগ থেকেই এই সাত দেবীর পূজা প্রচলিত ছিল। তার প্রমাণ অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশে অবস্থিত প্রাচীন মহেঞ্জোদারো শহরে ধ্বংসাবশেষের মধ্য থেকে প্রাপ্ত একটি শিলমোহরে পাওয়া যায়। এই শিলমোহরটিতে সাতজন নারীকে একসঙ্গে দণ্ডায়মান অবস্থায় দেখা গিয়েছে। অলয়চণ্ডী বাংলার লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে তার পূজা প্রচলিত। গোপেন্দ্র কৃষ্ণ বসুর মতে অলয়চণ্ডী দেবীর আদি নাম ওলা উঠা চণ্ডী বা ওলা উঠা বিভি বা
কলেরা রোগের অপর নাম ওলা উঠা বা ওলা ওঠা। শব্দ দুটি গ্রাম্য প্রচলিত শব্দের সমষ্টি, ওলা ও উঠা বা ওঠা। ওঠা শব্দের অর্থ নামা বা পায়খানা হওয়া, এবং উঠা বা ওঠা শব্দের অর্থ উঠে যাওয়া বা বমি হওয়া। সেই থেকেই এই দেবী হিন্দুদের কাছে অলাই চণ্ডী ও মুসলমানদের কাছে ওলা বেবী নামে পরিচিত। লোক বিশ্বাস অনুসারে অলাই চণ্ডী মহাসুরের পত্নী। মহাসুর হিন্দু পুরাণের অসুর, দানব, রাক্ষস ও দৈত্যদের রাজা ও স্থপতি। ভক্তরা তাকে কলেরা হাত থেকে ত্রাণকর্মী দেবী মনে করেন। রোগ ও মহামারীতে আক্রান্ত অঞ্চলে তার পূজা হয়। এই নামটি এসেছে বিবির গান আখ্যান থেকে। এই আখ্যান অনুসারে তিনি এক কুমারী মুসলমান রাজকন্যার সন্তান। তিনি অলৌকিক উপায়ে অদৃশ্য হয়ে যান এবং পরে দেবী রূপে আবির্ভূত হন। তার আবির্ভাবের কারণ ছিল তার দাদামশায়ের বাদশাহ ও রাজ্যের মন্ত্রীদের সন্তানদের আরোগ্য দান। হিন্দু প্রধান অঞ্চলে শনি ও মঙ্গলবারে অলাইচণ্ডীর বিশেষ পূজা হয়ে থাকে। অন্যান্য অঞ্চলে ওলা বেবীর পূজা হয় শুক্রবারে। হিন্দু প্রধান অঞ্চলে অলাইচণ্ডীর পূজায় চণ্ডী দেবীর পূজার মন্ত্র বা আচার পালিত হয় না। পূজায় বিশেষ কোনো মন্ত্র নেই। নারী, এমনকি হাঁড়ি, ডোম প্রভৃতি নিম্নবর্ণীয় হিন্দুরা তার পূজায় পুরোহিতের অধিকারী। শনি মঙ্গলবারে দেবীকে নিরামিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে, তবে কোথাও কোথাও ছাগল বলিও দেওয়া হয়। নদিয়ায় ডোম নারীরা পশু বলি দিয়েই অলাইচণ্ডীর পূজা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেশ, পান সুপারি, বাতাসা, আতপ চাল, পাটালি ইত্যাদি শুকনো নৈবেদ্য পুজো হল বাসুরী পূজা বা বিশেষ পূজায় অন্নভোগ প্রদানের রীতিও রয়েছে। ওলা বেবী যেখানে সাত বোনের সঙ্গে অবস্থান করেন সেই মন্দিরগুলোকে বলা হয় সাত বিবির থান। এই থানগুলিতে পুরোহিতদের কাজ করেন মুসলমান ফকিরেরা। সাত বোন দেবীর পূজা আচারের সঙ্গে সাত বিবির পূজার মিল লক্ষিত হয়। এই সাত বিবি বা সাত বোনের মধ্যে অলাইচণ্ডী বা ওলা বেবী প্রধান। এদের মহাত্ম প্রচারের জন্যই মধ্যযুগে বেশ কিছু গান রচিত হয়েছিল, যেগুলি সাত বিবির গান নামে পরিচিত। এতক্ষণ তোমরা যে মায়ের পূজার ভিড়টা দেখলে, এই পূজাটা হলো আমাদের গ্রামে। আর আমাদের গ্রাম অবস্থিত পূর্ব বর্ধমান জেলার গড়সি থানার অন্তর্গত সন্ধ্যা গ্রামে এই মায়ের পূজা হয়। জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবারে হয়ে থাকে, সম্ভবত শেষের দিকেই বেশি হয়। আর এই মায়ের থান দামোদর নদীর পাশেই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুর মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।